কথা বলছি, 90% মুসলমানের দেশে দুঃখ লাগে, কষ্ট হয়। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকেও ধর্ষিত হতে হয়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যেদিকে তাকাই অশান্তির আগুন দাও দাও করে চলছে, কোথাও শান্তি, কোথাও শান্তি? একটা উপমা দিয়েই আলোচনায় ঢুকতে চাই। একজনের বাড়িতে লেগেছে আগুন, কি লেগেছে এটা জোরে বলেন, কি লেগেছে? লোকটা চিৎকার মেরে বলেন, কে কোথায় আছো? আমার বাড়িতে লেগেছে আগুন, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। মনে রাখবা, এবারের সংগ্রাম হলো আগুন নিবারণ সংগ্রাম। তোমরা যদি আগুন নিবানোর বাদ দিয়ে বাড়ি ফিরে যাও, যদি আল্লাহ হবে না রাজি। এজন্য কে কোথায় আসো, যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। পার দিয়ে যাচ্ছিল একটা বুড়ি, মাথায় ছিল খড়ি, জোরে বলেন কি, খড়ি জানেন? পার দিয়ে যাচ্ছিল বুড়ি, মাথায় ছিল খড়ি। বুড়ি চিন্তা করলো, ইমানি দায়িত্ব, পাশের বাড়ির আগুন নিভাতে হবে, এজন্য আর করলো না দেরি, দ্রুত পায়ে হেঁটে গেল আগুনের কাছে তাড়াতাড়ি। মাথার খড়ি আগুনের উপরে নিক্ষেপ করলো, যখন চিরতরে আগুন নিভে গেল, তখন নিভে গেল। তৌহিদে মুসলমান, পাল দিয়ে যাচ্ছিল নতুন বিয়ে করে বর আর বহু, শ্বশুর বাড়ি থেকে উপহার পাওয়া লেপ কাতার কম্বল। বর চিন্তা করলো, টাকা যদি হয় লেপকাতা কম্বল কিনে স্ত্রীর মুখে হাসি ফোটানো যাবে, কিন্তু পাশের বাড়ির আগুনে ঘরটা চলে যাবে, এই দৃশ্য আল্লাহ সহ্য করবে না। এই চিন্তা করে বর করল না দেরি, মাথার লেপকাতা কম্বল আগুনের উপরে নিক্ষেপ করলো তাড়াতাড়ি। আগুন তো চিরতরে নিভে গেল, নেবে নাই। ও তৌহিদে মুসলমান, খুব খেয়াল করতে হবে। মনে করেন ফিন্দি বাজারের একজন ব্যবসায়ী, হাতে ছিল দুইটা কন্টেইনার, একটাই কেরোসিন আর একটাই পেট্রোল। চিন্তা করলো, যা আছে তাই নিয়ে আগুন নিবানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, আর কেন করব দেরি। হাতে আছে দুইটা কন্টেইনার, একটাই কেরোসিন আর একটাই পেট্রোল, এটা ঢেলে দেব তাড়াতাড়ি। আগুনের উপরে কেরোসিন পেট্রোল ঢেলে দিল, যখন চিরতরে আগুন নিভে গেল, তখন বন্ধুরা মারায়ণ আগুনের উপরে খড়ি নিয়ে দিল, যখন নিবান্ত আগুন একটু জ্বলল, তখন আগুনের উপরে লেপ কেতা কম্বল দিল, যখন আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, তখন আগুনের উপরে কেরোসিন পেট্রোল মারল, যখন আগুনের লেলিয়ান শিখায় আশপাশটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়ে গেল, তখন সবাই মিলে দৌড়ে গেল, ও মুরব্বী অনেক চেষ্টা করলাম, যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু আগুন তো নেবে না। মুরব্বী বলছে, আগুনের উপরে খড়ি মেরে, আগুনের উপরে লেপ কাদা কম্বল মেরে, আগুনের উপরে কেরোসিন পেট্রোল মেরে নিভানোর চেষ্টা করে যারা, ডিজিটাল যুগের ডিজিটাল বোকা তারা। আগুন যদি নিভাতে হয় লেপ কাদা কম্বল নয়, আগুন যদি নিভাতে হয় খড়ি মাথার খড়ি আর পেট্রোল ডিজেল নয়, আগুন যদি নিভাতে চাও পাশের পুকুরে তো তাড়াতাড়ি চলে যাও, পুকুরের পানি আর বালু মারো, আগুন নিভে যাবে। সবাই মিলে পুকুরের পানি আর বালু মারল, যখন চিরতরে আগুন নিভে গেল, তখন কথা বলেন ঠিক না বেঠি, আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক না বেঠি? আজ পৃথিবীর যেদিকে তাকাই শুধু মুসলমানের রক্ত, লাশের গন্ধ পাই, কোথাও শান্তি নাই। এই আগুন নিবানোর জন্য কালমা আইন তৈরি করেছে, প্লেটো আইন তৈরি করেছে, সক্রেটিস আইন তৈরি করেছে, সোশ্যালিজম কমিউনিজম দিয়ে মানুষের ভিতরে আগুন নিবানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর কসম করে বলি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আগুন নিবানোর চেষ্টা করে যারা, নির্ঘাত বোকা তারা, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ কখনো মানুষের জন্য শান্তি দিতে পারে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কুরআন এবং ইসলামের বিকল্প করে রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক না বেঠে? ও তৌহিদে মুসলমান, দুঃখ লাগে, কষ্ট হয়। আজ আমাদের মধ্যে ইসলাম আছে, দাড়িতে
পোশাকে, টুপিতে, পাগড়িতে, পাঞ্জাবিতে আর মসজিদের সাইডে পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই। আমার তো মনে হয় ইসলাম ছিল বড় লোকের বাড়ির কর্মচারীর নাম, আর ওই বাড়ির মেয়ে নাম ছিল তার শান্তি। একটু জোরে বলেন কি নাম, একটু জোরে বলেন না, আরো জোরে বলেন কি না। শান্তি আর ইসলামের মধ্যে প্রথমে চোখের মিল, এরপরে ডেটিং, মিটিং সব শেষ, সময় সুযোগ হলে আমবাগানে বাগবাগানে গিয়ে বসা, এরপরে যদি লম্বা সুযোগ পায় পাশে একটা বাগান আছে মন্টু সাহেবের বাগান বাড়ি ওখানে যায়। বড় লোক বাবা জানতে পারলো ইসলাম রে ঝাঁটা মেরে জুতা মেরে বাড়ি থেকে বিদায় করলো। ইসলাম যখন চলে যায় চোখের ইশারা করে শান্তির ডাক দিয়ে কয়, শান্তি তোর কারণে মাইর খেয়েছি, ভালো যদি লাগে আসিস। যুবক ভাইয়ের একটা আওয়াজ দেন তো, যার সঙ্গে যার মনের মিল, একজন যদি চলে যায় আর একজন কি থাকতে পারে ভাই, একটু জোরে বলে থাকতে পারে। ইসলাম চলে গেল, শান্তিও পিছু নিল, মাগরিবে রক্ত হয়ে গেছে, শান্তির কোনো খোঁজ নাই। বড় লোক বাবা কান্নার রোল ফেলালো বাড়িতে, শান্তি নাই, শান্তি নাই। ইশারের নামাজ হয়ে গেছে, মুরব্বীরা বের হলো, যখন একজন মুরব্বী সবাইকে ডাক দিয়ে বলছে এ বাড়ির কান্নার কারণ কি, সবাই মিলে বলছে এ বাড়ির শান্তিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে শান্তিরে তো খোঁজো, চলো সবাই মিলে যাই। শান্তির আব্বাকে কয়, শান্তির আব্বা কান্নার কারণ কি? শান্তির আব্বা বলে আপনি কাটা গায়ে লবণের সেটা দেবেন না, আমরা আমাদের শান্তিরে খুঁজে পাচ্ছি না। মুরব্বী বলছে তোমাদের শান্তিরে খোঁজো, তোমাদের বাড়ির কর্মচারী ইসলাম কোথায়? মুরব্বী বলেই বসলো, তারে ঝাঁটা মেরে জুতা মেরে দিয়েছি বিদায়। মুরব্বী বলছে ইসলাম রে ঝাঁটা মেরে জুতো মেরে শান্তি খোঁজো, ও শান্তি পাবা না, কারণ ইসলাম যেখানে থাকে না শান্তি সেখানে, কথা বলেন শান্তি সেখানে। আমাদের মধ্যে ইসলাম নাই, আমাদের মধ্যে আল্লাহর কোরআন নাই, মানুষের তৈরি করা কালমাসলেলিনের আইন দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক না ঠিক? ও তাওহীদে মুসলমান, আমরা সেই কোরআন শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি, কারা কারা রাজি, তো দু হাত তুলে দেখাই, দু হাত তুলে নারাই তাবে। আসুন এবার আমার আলোচনায় যাই, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা, ধরে বলেন কয় নম্বর, পাঁচ নম্বর সূরা ছয় নম্বর পারা, সূরার নাম সূরা মাইদা, ৩৫ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে দুইটা হাদিস, ঋগ্বেদ অথর্ববেদের একটা শ্লোক যদি হয়, পিকে হিক্টির লেখা হিস্ট্রি অফ ইসলাম গ্রন্থের একটা উদ্ধৃতি নিয়েই আমি আপনাদের খেদমতেই ইমান বৃদ্ধির কিছু আলোচনা করতে চাই। পারমিশন চাই, পারমিশন দিলেন ভাই, পারমিশন দিলেন। আসুন আমরা এখানে যারা এসেছি আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চাই, কারা কারা আর একটু হাত তোলেন তো তারা, নারাই তাকবীর। আমার আজকের আলোচনার শিরোনাম আমরা সবাই কোন আমল করে জান্নাতে যাব এ বিষয়ের উপরে কথা বলতে চাই। আসুন সরাসরি আল্লাহর কোরআনের পাতায় ফিরে যান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্কুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা লাআল্লাকুম তুফলিহুন। আমরা এক একটা আয়াত শেষ হয়ে যাবে যখন ইমামদীপ্ত মুজাহিদের মতো আল্লাহু আকবরের আওয়াজটা দেবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা, যারা একটু দুহাত তুলে দেখান তারা। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওগো ঈমানদারেরা তোমরা যে ঈমানের আছো আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো তোমরা কি সফলতা পেতে চাও আমার কাছ থেকে জান্নাতের মালা কি তোমরা পড়তে চাও যদি চাও এক নাম্বার গুণ তোমাদের জীবনে তোমরা আল্লাহর ভয় তৈরি করে নাও একটু জোরে বলেন কার ভয় আরো জোরে কার ভয় একটা পয়েন্টের উপরে কথা বলতে চাই ও মুসলমান আল্লাহর ভয় যদি তৈরি করা যায় মানুষটা জান্নাতি কোনো সন্দেহ নাই প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে কি আমাদের নামাজ রোজার প্রয়োজন নাই আসুন কানটা লাগাই আল্লাহর ভয় যাদের অন্তরে তৈরি হয়ে যায় মাহফিল থেকে বাড়ি যাব যখন ঘরের জানলা দরজা বন্ধ হয়ে যাবে তখন আরামের লেপের ভিতরে ঢুকবো হঠাৎ করে মুয়াজ্জিন বলবে হাই আলাস সালাম কিছু কিছু যুবক কিছু কিছু মুরব্বী লেপটার টান মেরে বলবে ও তুই আমার মুয়াজ্জিন সালা কারণ ঘরের ভিতরে কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহর ভয় যদি একবার অন্তরে তৈরি হয় রে মুসলমান ওই মানুষটা আর ঘরের ভিতরে লেপের ভিতরে থাকতে পারবে না কারণ ওই লেপের ভিতরে কেউ দেখে না জোরে বলেন দেখে কে আরো জোরে আরো জোরে কে ও তৌহিদে মুসলমান সারা রাত চোর চুরি করলো চোরের মস্তা মাথায় নিয়ে বাড়িওয়ালা দেখতে পেলো না নাইট গার্ড দেখতে পেলো না এরপরে প্রশাসনের ভাইরা দেখতে পেলো না বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে যদি একবার অন্তরে সাড়া দিয়ে দেয় দুনিয়ার কোনো মানুষ যখন দেখে না ও মুসলমান আওয়াজ দিতে হবে দেখতে পাই কে আরো জোরে বলেন কে চিল্লাই বলেন কে ওই চোর চুরি করতে পারবে না কলমের খোসা দিয়াম কোটি কোটি টাকা পকেটে ঢোকাতে পারবে না ব্যাংক ডাকাতি করতে পারবে না তৌহিদ মুসলমান শুধু তাই না বন্ধুরে অন্যায় ভাবে মানুষ মারতে পারবে না বন্ধুরা আমার ভাইরা মিম্বার চেয়ারম্যানেরা জনগণের টাকা নিজের পকেটে পেটে ঢোকাতে পারবে না ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করেছিল যারা একটা মাত্র উমা আপনাদের কাছে আমি এই মুহূর্তে দিতে চাই ও বন্ধু খেয়াল করে শোনেন গো একটা যুবকের আলোচনা আপনাদের কাছে আমি করতে চাই রোম সম্রাট হিরাক্লিয়াসের নাম আমরা শুনেছি রোম সম্রাট হিরাক্লিয়াস হঠাৎ করে একদিন মিটিং এর ডাক দিল ও সেনাপ্রধান নৌবাহিনী ল্যাম্প পোস্ট এয়ারপোর্ট বুদ্ধিজীবীরা তোমরা বলো যে কায়দায় মুসলমান কালিমার দাওয়াত দেয় আমার মনে বড় ভয় হয় আজবকাল হোক রোম মনে হয় মুসলমানদের পদতলে চলে যাবে কারণ মুসলমানদের আদর্শ আমি নিজেই দেখেছি মুসলমান যেদিকে যায় দলে দলে মানুষগুলো মুসলমান হতে চায় আল্লাহ আকবার বলবেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার শুনলে খুশি হবেন ও মুসলমান আজ আমেরিকার মতো জায়গায় মানুষগুলো দলে দলে মুসলমান হওয়ার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলতে হবে ঠিক না বেঠি বন্ধুরা আমার ভাইয়েরা হতাশ হওয়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই বাংলার জমিনের ইতিহাসও পাল্টে যাচ্ছে ভাই যদি বলেন কেমন আজ যে সময় যুবকরা গানের পাগল ছিল কনসার্টের পাগল ছিল এখন যদি মিজানুর রহমান আজারির মাহফিল হয় লক্ষ লক্ষ যুবক এবং মানুষ সেখানে উপস্থিত হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক নরসিংদীতে মিজানুর রহমান আজারি ভাই আলোচনা করেছে 11 জন অন্য ধর্ম অবলম্বী মুসলমান হয়েছে আল্লাহ আকবার বলেন আরো জোরে বলতে আল্লাহ আকবার ও বন্ধুরে এজন্য বলতে চাই রোম সম্রাট হিরাক্লিয়াস সিদ্ধান্ত নিয়ে নিল মুসলমানদের এই দাওয়াতি মিশন বন্ধ করতে হবে না হলে আজ হোক কাল হোক রোম মুসলমানদের পদতল থেকে চলে যাবে বন্ধুরে রোম সম্রাট হিরাক্লিয়াস এই সিদ্ধান্ত নিয়ে নেয় আমার আল্লাহ পাল্টা সিদ্ধান্তে জানিয়ে দেয় আল্লাহর কথা সত্য না রোম সম্রাট হিরাক্লিয়াসের কথা সত্য এটা জোরে বলেন কার কথা দুহাত করে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ
আল্লাহু মুতিম্মুনহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। রোম সম্রাটীরা ক্লিয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যখন হঠাৎ করে সিনা প্রধান দাঁড়িয়ে বলছে, হুজুর টেনশন করার দরকার নাই, আমাদের লোকবল বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের ট্রেনিং বেশি, যদি এই মুহূর্তে মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধের ডাক দেওয়া যায়, মুসলমান রোমের দিকে তাকানোর সাহস পাবে না। বন্ধুরে, এজন্য একটা যুদ্ধ হয় মুসলমানদের সঙ্গে, যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে ছাত্র আছে যারা মাস্টার্স ক্লাসে ইয়ারমুকের যুদ্ধের ইতিহাসটা পড়ানো হয়, একদিন নয় দুই দিন নয় 98 দিন ধরে মুসলমানদের সঙ্গে রোম সম্রাট হিরাক্লিয়াসে সৈন্যদের যুদ্ধ হয়। একটু জোরে বলেন কয়দি। আমি আপনাদের খেদমতে 98 দিনের ঘটনা পেশ করতে পারবো না, ও মুসলমান একটা দিনের ঘটনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। দেখতে দেখতে 95 দিন যুদ্ধ শেষ হয়ে গেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, সেনাপ্রধান তাড়াতাড়ি করে বলো যুদ্ধের খবর কি। সেনাপ্রধান হাত জোর করে বলে, হুজুর কেমনে আপনার কাছে বলি, যুদ্ধের খবর যে ভালো না। রোম সম্রাট বলে, সেনাপ্রধান কারণ কি, আমাদের কি অস্ত্র কম হয়ে গেল, ট্রেনিং কি কম হয়ে গেল, লোকবল কি কম হয়ে গেল, কোন কারণে যুদ্ধের খবর ভালো না। সেনাপ্রধান বলে, হুজুর অস্ত্র ঠিক আছে, ট্রেনিং ঠিক আছে, লোকবল ঠিক আছে, যখন যুদ্ধের ময়দানে যাই আমরা নজর করে চাই মুসলমানদের সংখ্যা কম, আমরা নজর করে চাই মুসলমানদের হাতে অস্ত্র নেই খেজুরের ভাঙা ডাল, আমরা নজর করি অনেক মুসলমানের ভাঙা ডাল। হুজুর আমরা মনে করি আর মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে না, বরং মুসলমানদের মাথা কেটে আপনার উপহার দেব, মুসলমানদের রক্ত দিয়ে গোসল করব। আমার বন্ধুরা আমার ভাইরা খুব খেয়াল করে শুনি, রোম সম্রাটের সামনে সেনাপ্রধান বলছে, হুজুর এই কথাগুলো পরিকল্পনা করি যখন হঠাৎ করে মুসলমান যুদ্ধের ময়দানে কি এক মন্ত্র তুলে দেয়, তখন ওই আওয়াজটা আমাদের কানে আসে, যখন আমরা মনে করি আমরা যত না সৈন্য তার সে লক্ষ কোটি গুণ সৈন্য মুসলমানদের বেশি। এ শক্তি কার? আরো আসতে বলে, কারণ যুগটাই উল্টা যুগ, জোরে বললে আসতে হয় আর আসতে বললে জোরে। এখন দেখবেন ধানে সেই বিচুলির দাম বেশি, কথা বলেন না কেন, চাউলে সে কুড়ুর দাম বেশি। যুবকদের কথা বলবো কি, যুবকদের চুলে সেই চুল কাটার ডিজাইন বেশি, সাথে সেই গেঞ্জি ঝুল বেশি। রাস্তায় যখন যায় তখন দেখা যায় রাস্তায় চলে গেট লক, অথচ গেট থাকে ফাঁক, রাস্তায় গাড়ি যায় গাড়ির নাম দুরতি, মাঝে মধ্যে ওই গাড়ি নেয় শুধু বিরতি, কথা বলে আরো জোরে। ঢাকায় কিছু জায়গা আছে জায়গার নাম মহাখালী, খালি জায়গা আছে, জায়গার নাম কলা বাগান, কলা গাছ খুঁজে পাওয়া যায়, জায়গার নাম আরামবাগ, অশান্তির আগুন দাও দাও করে চলছে। রাস্তা দিয়ে যখন চলি অনেক সময় সিনেমার পোস্টার নজরে পড়ে, কারেন্টে থাম্বাই নজর করে দেখি একটা যুবক আর একটা যুবতী এমন কায়দায় জড়িয়ে ধরেছে, জীবন যায় যায় ভাব, অথচ সিনেমার নাম হলো নিষ্পাপ, কথা কয় না। এই যদি হয় অবস্থা দেব কোন ব্যবস্থা, আমি আপনাদের কাছে শুনতে চাই, মুসলমানের মতো অবর্তিত হবে ওই শক্তি দেয় কে? রোম সম্রাট হিরাক্লিয়াস বলেন, এই যদি হয় অবস্থা দেব কোন ব্যবস্থা, নতুন করে অস্ত্র কেনার প্রয়োজন নাই, ট্রেনিং এর প্রয়োজন নাই, লোকবলের প্রয়োজন নাই, যে মন্ত্রের বলে মুসলমান জয়লাভ করে ওই মন্ত্র আমাদের শিখতে হবে, ব্যবস্থা কি? সেনাপ্রধান বলে, হুজুর যদি ওই মন্ত্র আমাদের শিখতে হয় একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে ধরে আনতে হবে, রিমান্ড দিতে হবে, কাঁচা নখগুলো তুলে তুলে নিতে হবে, অত্যাচার আর নির্যাতন করে বের করা যাবে কোন মন্ত্রের বলে মুসলমান জয়লাভ করে। মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল আগামীকালের যুদ্ধের প্রয়োজন নাই, একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে চাই। বন্ধুরা
বলতে দেরি, হঠাৎ করে সেনাপ্রধান দাঁড়িয়ে গেল আর বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, একজন মুসলমান সেবক কমান্ডারকে যদি ধরতে হয় কমপক্ষে 10,000 সৈন্য আমাদের সঙ্গে দেওয়া লাগবে। একজনে কয় হাজার একটু জোরে বলেন, আরো জোরে, মুসলমানদের সাহায্যকারী কে? আল্লাহ যদি সাহায্য করে 10,000 কেন, 10,00,000 কেন, 10 কোটি সৈন্যের ভয় মুসলমান পায় না, ইয়ের নাম ইমান। কথা বলেন ঠিক না বেঠি? সেনাপ্রধান যখন বললাম রোম সম্রাটীরা কিনিয়া চেয়ার থেকে লাভ দিয়ে উঠলো, এটা বেয়াদব, এটা মিটিং ফাজলুমি করার জায়গা না, একজন সৈন্যরে ধরার জন্য তুমি 10,000 চাও, তোমার কি লজ্জাও করে না? বন্ধুরে সেনাপ্রধান হাত জোর করে বলতেছে, হুজুর পূর্বে পরীক্ষা করা আছে, আমরা একদিন 10,000 সৈন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, হাতে অস্ত্র ছিল, হঠাৎ করে নজর করে দেখি রে মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাস্তা দিয়ে আসতেছে, তার কাছে কোনো অস্ত্র নাই, আমরা খালিদ রে ঘিরে ফেললাম আর বললাম, খালিদ রে আজ তোমার জীবন নিয়ে ফিরে যেতে দেব না, আমি আপনাদের কাছে জানতে চাই, সাতক্রাবাসীর মতো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জীবনের ফয়সালা কার হাতে? আরো জোরে, জোর হলো না। আরেকবার বন্ধু ইমাম দীপ্ত খালিদ বিন ওয়ালিদ আকাশের দিকে মুখটা তুলে আল্লাহরে ডাক দিল, আল্লাহ ও রব গো মালিক, দেব না তোমার সঙ্গে কখনো পাল্লা, রাব্বুল আলামিন আমি জানি খালিদের জীবন আসমানে লেখা, জমিনের শক্তি খালিদ রে কিছুই করতে পারবে না, সুতরাং আমি খালিদ ওই আওয়াজটা দিতে চাই জিয়াওয়াজের বদৌলতে 313 জন মুজাহিদের গলায় বদরের ময়দানে তুমি বিজয়ের নিশানা দিয়েছিলে, ও আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধে তুমি সাহায্য করেছিলে জিয়াওয়াজের বদৌলতে, আমি খালিদ এই মুহূর্তে ওই আওয়াজটা দিতে চাই। খালিদ বিন ওয়ালিদ নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল যখন কিতাবের ভিতরে এসেছে শতাধিক সৈন্য ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল, তখন শতাধিক সৈন্যের কানে তালা ফেটে গেল, তখন তাদের হাত থেকে অস্ত্র জমিনে পড়ে গেল, তখন খালিদ বিন ওয়ালিদ তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বীরের মতো বের হয়েছিল। আমি আপনাদের কাছে জানতে চাই খালিদ কয়জন ছিল, সাহিত্য করেছিল কে, আরো জোরে বলেন কে? এই ময়দানে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বসা, আমাদের সাহায্য করবে কে? এজন্য একটা আওয়াজ দিতে হবে, ওই আওয়াজটা রাজি আছেন? আরো ধরে বলেন রাজি আছেন? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, জয় নারায়ে তাকবীর, তোলক তাকবীর ধ্বনি ধরাইয়া একবার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, এই ঈমানের বলে হয়ে বলিয়ান, এই ঈমানের বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার হাতে তলোয়ার, সত্যের সেই তলোয়ার হাতে তলোয়ার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, মুসলমান ভাইরা আমার সময় অনেক স্বল্প, এজন্য অন্য সাইডে যেতে চাই না, অন্য কোন গল্প সরাসরি আলোচনায় যাই রে বন্ধু। খালিদ বিন ওয়ালিদ এই যুক্তি খাড়া করলো যখন রোম সম্রাট হিরাক্লিয়াস একজন সৈন্যের ধরার জন্য 10,000 মঞ্জুর করলো, তখন তবে শর্ত দিয়ে দিলাম আগামীকাল সূর্য অস্তের ভিতরে একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে চাই, আমার বন্ধুরা একজন মুসলমান চিফ অফ কমান্ডারকে ধরার জন্য সেনা প্রধান বাছাই করে করে 10,000 সৈন্য নিয়ে রাতের বেলা বের হয়ে যায়।
ও বন্ধু খেয়াল করে দেখবেন, ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস পড়ে দেখবেন, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানদের টিম করা হয়েছিল 7টা। একটু জোরে বলেন কয়টা? 7টা টিমের নেতৃত্ব তুলে দেওয়া ছিল যুবকদের হাতে, একটা টিমে মাত্র 70 জন যোদ্ধা। ওই টিমের নেতৃত্ব দিচ্ছে কুরআনের হাফেজ পূর্ণিমার মতো দেখতে, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাইফা, মাত্র 17 বছরের যুবক। আমার বন্ধুরা আমার ভাইরা, হঠাৎ করে মুয়াজ্জিনের আজান যখন হয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেরি করলো না, তাই ডাক দিয়ে বলতেছে, ও আমার সৈন্যরা তাড়াতাড়ি করে ওঠো, উযু করে নাও, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহরে খুশি করে দাও। আল্লাহ বলতে বলে, বন্ধুরা আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা নামাজে দাঁড়িয়ে গেল যখন 70 জন যোদ্ধা তার সঙ্গে একসঙ্গে এত্তিলে করে নামাজে দাঁড়িয়েছে, তখন 10,000 সৈন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখে আর মনে মনে ভাবে, নিজের সৈন্যদেরকে ডাক দেয় আর বলো সৈন্যরা কেন মুসলমানদের সঙ্গে পারি না, তার একটা কারণ দেখো, এখনো সূর্য উদয় হয়নি, তার আগে মুসলমান ব্যায়ামের কাজ শেষ করে নিচ্ছে। আল্লাহ আকবার বলেন, মুসলমান পড়ে নামাজ, ওরা মনে করে ব্যায়াম। বন্ধুরা আমার ভাইয়েরা, নামাজ শেষ হয়ে গেল যখন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা আর দেরি করল না, তখন নিজের সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, ও সৈন্যরা রে তোমরা এবার তাবুতে ফিরে যাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটু আল্লাহর কোরআন পড়ে নেই, কারণ রাসূল আমার বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা অতি উত্তম ইবাদত, কথা বলেন ঠিক কি না? দুঃখ লাগে, কষ্ট হয়, দুঃখ রাখবো কোথায়? আগে দেখতাম ফজর নামাজের পরে মুসলমানদের ঘরে ভেসে আসতো কোরআনের সুর আর কোরআনের নূর। দিন যত পাল্টে যায়, এখন মুসলমানদের ঘরে আর কোরআনের সুর আর কোরআনের নূর নাই। দিন যত পাল্টে যায় মুসলমান আপডেট হওয়ার কারণে, এখন মুসলমানদের ঘর থেকে ফজর নামাজের পরে ভেসে আসছে স্টার জলসা জি বাংলার সুর, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন আমার মুসলমানেরা আর কোরআন ভালোবাসে না, কথা বলেন? চায়ের দোকানের দৃশ্য পাল্টে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী মানুষ টুপি মাথায় দিয়ে চায়ের দোকানের আগের কাতারের মুসলমান, নামাজের সময় যখন হয় ডাক দিলে মুরব্বী বলেই বসে, তোমরা যাও আমি শেষ করে আসছি। আছে না নাই? আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? আম্মাজানদের কথা আর বলবো কি, আম্মাজানরা তো এখন সিরিয়ালের পাগল। এলাকার বক্তা এই জন্য ভাই, সময় খুব কম, ওদিকে যাওয়ার সুযোগ নাই, তবে দুই এক কলি যদি না শোনাই দিই হক আদায় হবে, শোনাই দেবে? একটু একটু জোরে বলে শোনাই দেব? চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান পোলা বুড়া মাইয়াম নামাজ রোজা সব সারিয়া হইছে বেসামাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়া, ঠিক কিনা বলে? বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, এসব দেখে বাচ্চা পোলাও খোঁজে জীবন সাথী, বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, এসব দেখে বাচ্চা পোলাও খোঁজে জীবন সাথী, কটকটি আর পটল কুমার আছে না নাই? আরো ছিল দিদি নাম্বার, এসব দেখে জাতি রাজি পড়লো যে কপাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়া, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা, আমার কথা আমি বলি নাই, আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোরআনে কারীম পড়তেছে যখন, রোম সেনাপতি 5,000 সৈন্যকে লক্ষ্য করে বলছে, আমরা 5,000 এখানে দাঁড়িয়ে যাই, তোমরা 5,000 যাও, সলে বলে কলে কৌশলে তারে নিয়ে এসো। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোরআনে কারীম পড়তেছে যখন, 5,000 রোমের সৈন্য তারে ঘিরে ফেললো, তখন
কিন্তু মুসলমানদের আদর্শ কত সুন্দর। আব্দুল ইবনে হুযাইফাকে নিজের সৈন্যতাবর ভিতরে রোমের সৈন্য দেখা যায়, আব্দুল ইবনে হুযাইফা কোরআনটা মুখের সঙ্গে লাগাইয়া চোখের সঙ্গে মুখের সঙ্গে কপালের সঙ্গে লাগাইয়া রোমের সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, ও রোমের সৈন্যরা এখনো যুদ্ধের ময়দান তৈরি হয় নাই, তার আগে তোমরা আমাদের এলাকায় এসেছো, সুতরাং তোমরা আমাদের মেহমান, এসো আমাদের যে খাদ্যগুলো আছে ওই খাদ্যগুলো সবাই মিলে একসঙ্গে খাই। আল্লাহ কথা বলবেন না মুসলমান ভাইরা, আমার 5000 সৈন্যের কলিজায় কতটা ধাক্কা লেগে গেল, কি আদর্শ মুসলমানদের, তারা তো আমাদের শত্রু পক্ষ কিন্তু আমাদেরকে মিত্র বানাতে চায়। সুতরাং যুব করে এত সুন্দর করে তুমি যে কিতাবটা পড়তেছ, ওই কিতাবের আওয়াজ শুধু আমাদের 5000 সৈন্যের কাছে দিলে হবে না, ওই যে সামনে তাকিয়ে দেখো রাস্তায় আরো 5000 দেখা যায়, তাদের কাছে তুমি দেবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছে অবশ্যই দিতে চাই, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিন্তা করলো, তারা কোরআন শুনতে চেয়েছে, এই কোরআনের দাওয়াত নিয়ে রোমের রাজপথে আমার যেতে হবে, এর জন্য যদি আমার প্রাণ প্রদীপ নিভেও যায় আমি হব শহীদ, আর আমি যদি ভিতর মতো কোরআনের দাওয়াত থেকে সরে যাই আমি হব কাফুর, সীমান আমার থাকবে না। ইমাম তীর্থ মুজাহিদের মতো রাস্তায় চলে গেল। বন্ধুরা আমার ভাইরা, সেনাপ্রধান ডাক দিয়ে বলে, যুবক রে এত সুন্দর করে যে কিতাবটা পড়তেছিলে, একটা কিতাবের ভিতরে কবিত্ব, একটা কিতাবের ভিতরে সাহিত্য, একটা কিতাবের ভিতরে নোবেল, একটা কিতাবের ভিতরে নাটক, সবগুলো পাওয়া যায়। এই কিতাবটা মানুষের তৈরি করো কোনো কিতাব না, কোরআন ইজ দি গ্লোরিয়াস স্টেটমেন্ট অফ দি ইউনিটি অফ গড, আল্লাহ ভাবে বলে। ও যুবক, এই দাওয়াতটা শুধু 10000 সৈন্যের কাছে দিলে হবে না, রোম দরবারে দাওয়াত নিয়ে যাবে কিনা? আব্দুল ইবনে হুযাইফা বলল অবশ্যই যেতে চাই, সত্য হলো তোমরা আমারে বন্দী করতে পারবেন না। তারা বলছে যুবক রে তোমারে বন্দী করা হবে, জোরে বলে বন্দী করা হবে। তবে যুবক একটা আওয়াজের বড় ভয় পাই, সেটা হলো নারাই তাকবীরের আওয়াজ, এই আওয়াজটা দেওয়া যাবে না। সেদিনের দৃশ্য এমন হলো, একজন এমপি মন্ত্রী মিনিস্টার যখন আসে একজন বাঁশি বাজাতে বাজাতে রাস্তা ক্লিয়ার করে, সামনে কিছু গাড়ি, মাঝখানে মন্ত্রী এমপির গাড়ি, আবার পিছে কিছু গাড়ি থাকে, আব্দুল ইবনে হুযাইফাকে নিয়ে যাওয়া হয়, একজন বাঁশি বাজাতে বাজাতে রাস্তা ক্লিয়ার করে। ভাই সামনে 5000 রোমের পোশাক পরা সৈন্য, মাঝখানে সুন্নতে লিবাস নিয়ে আব্দুল ইবনে হুযাইফা আল্লাহু আকবার বলেন, পিছে 5000 সৈন্য যায়। রোমবাসীরা মনে করলো কোন রাষ্ট্রীয় মেহমান, এই মেহমানটা যদি বরণ করা যায় রোম সম্রাটীরা ক্লিয়াস খুশি হবে, এই চিন্তা করে রোমের আবাল বৃদ্ধ বনিতা রাস্তার দুই সাইড দিয়ে সেদিন ফুল সিটি আব্দুল ইবনে হুযাইফাকে বরণ করেছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আব্দুল ইবনে হুযাইফা এই সম্মান পেয়েছিল তখন কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে বের হয়েছিল যখন, কথা বলেন ঠিক কি না? আজও কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামবে যারা, অপমান করতে চাইলেও সম্মান পাবে তারা, কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে, রোম সম্রাটীরা ক্লিয়াস উপর তালা থেকে দৃশ্য দেখে আর মনে মনে ভাবে, আমি চেয়েছি একজন মুসলমান সিপাহ কমান্ডারকে ধরে আনতে, কিন্তু আমার সৈন্যরা ভিআইপি মেহমানের মতো কারে আনে, ব্যাপারটা কি গো, ব্যাপারটা কি? এই দৃশ্য দেখার জন্য রোম সম্রাট নিচে নেমে আসলো, যখন একসঙ্গে 10000 সৈন্য রাজদরবারে ঢুকলো তখন মাঝখানে সুন্নতে লিবাস নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আছে। ওদের সেরা নিয়ম ছিল, রোম সম্রাটীরা ক্লিয়াসকে দেখে কুন্নিশ করে মাথা নিচু করে সালাম দিতে হয়, সবাই মাথা নিচু করে সালাম দিয়েছে, একটা যুবক মাথা উঁচু করা। রোম সম্রাট চিন্তা করে, সালাম আমার কপালে জুটলো না, যুবককে লক্ষ্য করে বলে, যুবক রে তুমি কি দেখো না সবাই মাথা নিচু করে আমার সালাম দিয়েছে, তুমি বন্দী, তুমি আমার কাছে জীবন ভিক্ষা চাইবে নাকি কর দিবে, মাথা নিচে করবে, কিন্তু তোমার মাথা উঁচু ব্যাপারটা কি? আব্দুল ইবনে হুযাইফা সেদিন বলেছিল, আনা মুসলিম, আমি একজন মুসলমান, আর মুসলমানদের মাথা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে নত হয়, কোনো বাতিল শক্তির রক্ত চক্কর ভয়ে মুসলমান মাথা নত করে না। ঠিক
কিনা বলেন? মুসলমানের মাথা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কাছে নত হয়, কোন বাতিল শক্তির রক্ত চক্কর হয়ে মুসলমান মাথা আনত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? রোম সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়ে বলে, ও আমার সৈন্যরা, এই যুবক বড় বাড়ি বেড়ে গেছে, সুতরাং এই যুবকের মৃত্যুদণ্ড আমি ঘোষণা দিয়ে দিলাম, যেন তেন মৃত্যুদণ্ড না, কিতাবের ভিতরে এসেছে শূলদণ্ড। কি দণ্ড? শূল সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম বল্লব বা ত্রিভুল জাতীয় জিনিস মানুষের মন্দর দিয়ে ঢুকিয়ে মস্তিষ্ক ভেদ করে বের করা হতো, অত্যন্ত কঠিন মৃত্যুদণ্ড। রোম সম্রাট এক দিনে দুই পাখি মারার জন্য সৈন্যদেরকে নির্দেশ দিল, যাও তোমরা সমস্ত রোমে ঘুরে সংবাদটা পৌঁছে দাও, এই যুবকের মৃত্যুদণ্ড দেওয়া হবে এক সপ্তাহ পরে। এই দৃশ্য দেখতে আসবে যারা, রাষ্ট্রীয় পুরস্কার পাবে তারা। রাষ্ট্রীয় পুরস্কারের আশায় নেশায় রোমবাসীরা জড়ো হলো, বড় স্টেজ তৈরি হলো, চেয়ার নিয়ে রোম সম্রাট বসে আবদুল্লাহ ইবনে হুজাইফারে আনা হলো, যুবককে লক্ষ্য করে বলছে, যুব মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কিছু ইসলামে পূরণ করি, এমনকি আমার মনে যদি দয়া হয় মৃত্যুদণ্ড স্থগিত করে দিতে পারি, আমার কাছে জীবন ভিক্ষা চাও। আবদুল্লাহ ইবনে হুজাইফা বলল, আনা মুসলিম, আমি মুসলমান, মুসলমান কখনো মৃত্যু হয়ে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। যুবক, এত শক্তি তোমার কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে হুজাইফা বলল, আমার রাসূল বলেছে, ওমান তারাকাহু মিজ্জাবারিন কাসাবাহুল্লাহ আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির অত্যাচারী, স্বৈরাচারী শাসকের সামনে মাথা নত নয়, বীরের মতো হকের পক্ষে থেকে আঙুল তুলে হক কথা বলা হলো উত্তম জিহাদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সবার সামনে রোম সম্রাটকে যখন আবদুল্লাহ ইবনে হুজাইফা এভাবে কথা বলছে, আবদুল্লাহ ইবনে হুজাইফা বলছে, তবে একটা দাবি আমার, একটু উজুর পানি চাই, পবিত্র জায়গা চাই, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি আমার আল্লাহরে খুশি করতে পারি। আল্লাহ হাকের বলে, নামাজ শেষ হয়ে গেল, রোম সম্রাট জাল্লাদকে নির্দেশ দিল, জাল্লাদ রে আর দেরি করো না, এই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করো। জাল্লা চোখে কালো কাপড় বেঁধেছে, রোমবাসীরা হাত তুলেছে, রোম সম্রাট যুবকের চেহারা দেখতে চাই, জাল্লাদকে বলা হলো, জাল্লাদ স্টেজের ওই মাথা থেকে চেহারাটা রোমবাসীদের দিকে ফিরাইয়া স্টেজের ওই মাথায় নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করো। গলা ধাক্কার দিতে দিতে আব্দুল্লাহ ইবনে হুজাইফার আনা হচ্ছে, বন্ধুরে একটু পরে প্রাণ প্রদীপ নিভে যাবে ইসলামের জন্য। আব্দুল্লাহ ইবনে হুজাইফা এসতেদের মাঝ পর্যন্ত আসলো, যখন হঠাৎ করে মুসকে হাসি দিয়ে দিল, তখন মনে হলো সমস্ত রোমের ময়দান আলোকিত হয়ে গেছে। রোমবাসীরা হাত তুলে বলে, রোম সম্রাট মৃত্যুর আগে মানুষ কান্না করে, এই যুবক কেন হাসলো আমরা জানতে চাই, আমাদের জানার আগে যদি তার মৃত্যুদণ্ড হয়ে যায় প্রয়োজনে যুবকের পক্ষ নেব, আপনার বিপক্ষে চলে যাব। আল্লাহ আকবার বলেন, আমার আল্লাহ করে ঘোষণা, মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খাইরুল রোমবাসীরা যে খেবা খেতে। রোম সম্রাট চিন্তা করলো, মৃত্যুদণ্ড যদি স্থগিত না করে আমার সিয়া থাকবে না। আল্লাহ হতে পারে বন্ধুরা, আমার রোম সম্রাট বলছে, ও রোমবাসীরা, এই যুবকের মৃত্যুদণ্ড স্থগিত শুধু করবো না, আমিও জানতে চাই যুবক কেন হাসলো আর আমারে কেন ভাসালো। আমার বন্ধুরা আমার ভাইরা, যুবকের কাছে প্রশ্ন করা হলো, যখন যুবক উত্তর দেয় তখন, আমি একজন মুসলমান, আল্লাহর কোরআন করেছে ঘোষণা, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুল জান্নাহ। আল্লাহু আকবার, মুমিনদের জান এবং মাল বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে, ওই জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর কোনো পরোয়া আমি করি না। আল্লাহ আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আরো জোরে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, সেদিন ওই যুবক বলতেছে, রোম সম্রাট জাল্লাদ যখন আমার চোখে কালো কাপড়টা বেঁধেছে, আমি নামাজের পর দোয়া করলাম, আল্লাহ
বিশ্ব নবী আমার বলেন, মৃত্যুর সময় বা মৃত্যুর আগে যে ব্যক্তি আমার সিয়ার দেখে মরতে পারবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাত ওয়াজিব হবে। আমি দোয়া করলাম, আল্লাহ বিশ্ব নবীর প্রেম করে যাই, বিশ্ব নবীর সুন্দর সিয়ারা দেখতে চাই। আরো জোরে, জাল্লার চোখে কালো কাপড়টা বাঁধলো যখন, আমি দেখলাম আমার কল্পনার রাজ্যে বিশ্ব নবী ফুলের মালা নিয়ে আমার বরণ করার জন্য দাঁড়িয়ে গেছে তখন। সুতরাং বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখে পাগল পারা হয়ে মুগ্ধ হয়ে আমি মুস্কিয়ে হাসি দিয়েছি। রোমবাসীরা হাত তুলে বলে, রোম সম্রাট আমাদের জীবনে এমন ইমাম দীপ্ত যুবক আমরা কখনো দেখিনি, সুতরাং এই যুবকের মৃত্যুদণ্ড আমরা মানি না, মানি না, একটু জোরে বলেন মানি না। রোম সম্রাট দেখলো জনগণ যে খেবা খেয়েছে, মৃত্যুদণ্ড যদি স্থগিত না করে দেয় আমার সিয়ার থাকবে না, এজন্য জনগণের উদ্দেশ্যে হাত তুলে বলে, আজকে তোমরা যাও, এই যুবকের বেইমান বানাবো, জোতার মালা গলায় পরাবো, এরপরে মৃত্যুদণ্ড দেবো, সেদিন তোমরা এসো। সবাই চলে গেল, যখন রোম সম্রাট বিপদে পড়লো তখন এই যুবকরে কেমনে বেঈমান বানানো যায়, যার কারণে গোপন একটা বইটাকে ডাক দিল। এমন গোপন বইটা হয় কি হয় না, এটা জোরে বলতে হবে, হয় কি হয় না, আরো জোরে আওয়াজ দেন মুসলমান, হয় কি হয় না। এমন গোপন বৈঠক শুধু না, পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহর কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র চলে কথা বলে ঠিক কিনা, এজন্য তোমার আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن كافر جرا বলে তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যেও না, শুনো না, যদি যাও অলগৌফি লাল্লকুম তাকলিবুনের ব্যাখ্যায় দেখলাম, যদি যাও তাফসিরে দেখলাম, যদি যাও তোমাদের মতের বিপক্ষে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনের বিপক্ষে যদি কোরআনের আলোচনা চলে যায়, হট্টগোল করো, গন্ডগোল করো, মারামারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দাও। কথাটা আমার না, বলেছে কে, জোরে বলেন কে বলেছে, কোরআন শরীফের 141 নম্বর সূরা, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত, যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করে আল্লাহ নিজেই বলেছেন ওরা কাফের, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না, একটু জোরে বলতে হবে ঠিক কি না। মুসলমান ভাইরা আমার কথা আমি ভুলি নাই, রোম সম্রাট বুদ্ধিজীবীদেরকে নিয়ে যারা কোরআন সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, এদেরকে নিয়ে একটা বইটাকে ডাক দিল, গোপন বইটা, গোপন বইটাকে ডাক দিয়ে এই যুবকরে কেমনে বেঈমান বানানো যায় পরামর্শ নিয়েছে বুদ্ধিজীবীদের কাছে, তুমি বলো। একজন বুদ্ধিজীবী বলছে, হুজুর টাকার লোভ দেখালে কি হয়, কারণ টাকায় নাকি মুসলমান কথা কয় না। রোম সম্রাট বলছে, ও বুদ্ধিজীবী শোনো, প্রকৃতি ইমানদার যারা ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা কখনো টাকার কাছে তাদের ইমান বিক্রি করে না, কিন্তু দুঃখ লাগে কষ্ট হয় অনেক হাজি সাহেব সুদের ব্যবসা করে, আছে না নাই, মসজিদের আগের কাতারের মুসল্লি ঘুষের ব্যবসা, ঘুষ আছে না নাই, মাঝে মধ্যে এক কাপ চায় অনেক সময় ইমান বিক্রি হয়ে যায়, কথা বলার মুসলমান ঠিক না বেঠি। কিন্তু রোম সম্রাট বলছে, আল্লাহর ভয় তার অন্তরে আছে, প্রকৃতি ইমান দরজে সে কখনো টাকার কাছে তার ইমান বিক্রি। আর একজন দাঁড়িয়ে গেল, হুজুর মৃত্যুর ভয় দেখালে কি হয়, রোম সম্রাট ইরা কিলিয়াস বলে, প্রকৃতি ইমানদার কখনো মৃত্যুর ভয় পায় না, আল্লাহ একবার। আর একজন বলছে, হুজুর যুবক মানুষ বিয়ে সাদি হয়নি, যদি কোনো সুন্দরী মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করানো যায় যুবকের ইমান নষ্ট হবে, তাই রোম সম্রাটের বড় মঠটা পছন্দ হয়ে যায়, ডাক দিয়ে বলে, আয় রে আয়, তুই আমার বুকে আয়, তুই ঠিক বলেছিস, আজ থেকে প্রধান বুদ্ধিজীবী তুই, এই যুবকের বেঈমান যদি বানাতে হয় একটা সুন্দরী মেয়ে খোঁজার দরকার,
সাত দিন সময় দিলাম, রোম সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দরী হবে যে, যত টাকা লাগে তত টাকা পাবে সে। একটাই দাবি, যুবকের ঈমান নষ্ট করতে হবে। আমার বন্ধুরা আমার ভাইরা, এক সপ্তাহ পরে ফাইনাল রিপোর্ট দিচ্ছে প্রধান সেনাপতি হুজুর, এক সপ্তাহ খুঁজে দেখেছি কিন্তু বলবো কি, আপনার মেয়ে মারিয়া সে সুন্দরী রোমের একটাও খুঁজে পাওয়া গেল না। তদানীন্তন সময় রোম সম্রাট হিরাক্লিয়াসের একমাত্র নয়নের মণি আদরের ধন মেয়েটার নাম হচ্ছে মারিয়া, সবচেয়ে সুন্দরী। প্রতিশোধের নেশায় দৌড়ে গেল মেয়ের কাছে, মা না চাইতে সবকিছু পেয়েছিস, জন্মের পর থেকে সবকিছু তুই পেয়েছিস, আজ আমি তোর আব্বা তোর কাছে দাবি করলাম, দাবি পূরণ করবি? মেয়েটা বলছে, আব্বা উনাই বিনার দরকার নাই, আমি আপনার জন্য জীবন দিতে পারি। এটা হলো সস্তা ডায়লগ। কি ডায়লগ? একটু জোরে বলেন, কি ডায়লগ? আমার দেশের যুবকরা মাঝে মধ্যে মোবাইলে মারে হ্যালো, মেয়ে কণ্ঠ ভেসে আসে, কই তুমি বলো। মেয়েটা তখন বলে, তুমি আমার জন্য করলে কি? যুবক বলে, তোমার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মা ছেড়েছি, বাপ ছেড়েছি, এমনকি তুমি যদি চাও আমার জীবনটাও ছাড়তে পারি। মেয়েটা যদি চালাক হয় বলে, যুবক রে জীবন দেওয়ার দরকার নাই, মোবাইলে টাকা নাই, দশটা টাকা ফিরাচ্ছি চাই। যুবকের পকেট তখন ছিঁড়ে যায়। কথা বলে মারিয়া সস্তা ডায়লগ দিয়ে বলছে, আব্বা উনাই বিনার দরকার নাই, আমি আপনার জন্য জীবন দিতে পারি। রোম সম্রাট বলছে, তুই আমার একমাত্র নয়নের মণি আদরের ধন, জীবন দেওয়ার দরকার নাই। মারে ও মা, একটা যুবকের সঙ্গে একটু প্রেমের অভিনয় করে যুবককে বেঈমান বানাতে হবে, পারবি মা? মারিয়া বলছে, আব্বা এ তো আমার কাছে অন্তর ব্যাপার, এমন কলার নাড়ানো ছেলে মেয়ে আমাদের সমাজে আছে না নাই? এ জোরে বলেন, একটু হাত ধরে, আছে না নাই? কাজে ঠনঠন অথচ কলার নাড়ানোর উস্তাদ আছে না নাই? মারিয়া বলছে, আব্বা এ তো অন্তর ব্যাপার, তবে আব্বা আমার একটা দাবি আছে। যে কি দাবি? আব্বা এই পুরুপুরাকে হবে না, যুবকের বেঈমান যদি বানাতে হয় পাতলা পোশাক লাগবে। জোরে বলেন, কি পোশাক? আরো জোরে, জোর হলো না। সেদিন আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান নষ্ট করার জন্য মারিয়া পাতলা পোশাক নিয়ে ময়দানে নেমেছে, আর 90% মুসলমানের দেশে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমার দেশের অনেক আম্মা জান ওই ধরনের পোশাক নিয়ে ময়দানে আছে। কথা বলেন, আছে না নাই? আরো করে বলতে হবে, আছে না নাই? এমন এমন পোশাক পরে পেট খালি পিট খালি কপালে মারে সিল, দেখলে মনে হয় হনুমানের মুখে মারে কি, আছে না নাই? প্যান্ট শার্ট টাই পরে, চুলগুলো বক্কাটিন দিয়ে কাটা, তাতে আবার ক্যাপ, সামনে কালো গগস। কথা বলে না, কথা বলে না? তবে আমাদের সাতকেরা রামাজানরা ভালো, এর ইয়ে জগতের আলো, বাইরের কথা বলছে। কথা বলেন, একটু শোনাই দেব ভাই, দেব দেব। প্যান্ট পরে শার্ট পরে ময়দানে যুবকদের ঈমান নষ্ট করার জন্য আসে না নাই? প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, টাই পরে গলায়, ওরে মার্কেটে চলেছে নারী সিনার উপায় নাই রে, মার্কেটে চলেছে নারী সিনার উপায় নাই, এই তো হলো নারীর চলা। আদালতে যায় প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, তাই পরে গলায়, মার্কেটে চলেছে নারী সিনার উপায় নাই রে, মার্কেটে চলেছে নারী সিনার উপায় নাই, ঠিক কি না বলে? রাস্তাঘাটে চলাফেরা, রাস্তাঘাটে চলাফেরা, বড় বেশা মাল, মাগো তুমি গাই দিয়েছো কেন সিরা জাল গো, বন্ধু তুমি গাই দিয়েছো কেন সিরা জাল, আছে না নাই? এটা দু হাত তুলে বলেন তো, আছে না নাই?
রাস্তাঘাটে চলাফেরা বড় বেশা মাল, মাগো তুমি গাই দিয়েছো কেন সিরা জাল গো, বলগো তুমি গাই দিয়েছো কেন সিরা জাল। একটু সন্ধ্যা হলে পরে রাতের ওই অন্ধকারে সিঁড়ে সিঁড়ে খাবে তোমার ওই শকুনের দল, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে। আমাদের চোখের সামনে ভাসে, কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে, কষ্ট হয়, ইফটিজিং আইন করে বন্ধ করার চেষ্টা করা হয়, আমরা ওইটাকে শ্রদ্ধা করি। তবে একটা কথা বলতে চাই, আইন করে ইফতিজিং বন্ধ করা যাবে? আস্তে কেন জোরে বলেন যাবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে যাবে? পদ্মা প্রথা শিথিল করে ইফতিজিং আইন করে বন্ধ হবে না। উপমা দিতে চাই, মনে করেন ইলিশ মাছ ভাজা করে সরপোষ না দিয়ে যদি বলা হয় বিড়াল এই ইলিশ মাছ দেখছো দেখো সরপোষ দিলাম না, আমার দূর থেকে ওই ঢাকা থেকে বক্তা আসছে ওই ইলিশ মাছ খাবে, অবিরাল এতে মুখ দেওয়া যাবে না, গন্ধ শুকা যাবে। যদি মুখ দাও 32টা বেতের বাড়ি মেরে তোমার দাঁত সব করে ফেলাই দেবো। বিড়াল গোপ নাড়া বের বলবে তুমি সরদিন, কথা বলেন না কেন? আরো জোরে, তেঁতুল জলপাই আমড়া কেওড়া টক জাতীয় জিনিসগুলো আপনাদের সামনে উন্মোচন করে যদি বলা হয় দেখা যাবে, তবে জিব্বায় পানি আসলে জিব্বা কেটে নেওয়া হবে, জিব্বার পানি তো বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে। আপনারা বিবেকবান, আইন করে কখনো ইফতিজিং বন্ধ করা যাবে না। ইফতিজিং যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআন সূরা নূরের বিধান চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি একজন জিনাকারের বিচার সাতক্ষীরার রাজ্জাক পার্কে প্রকোষ্ঠ দিবালকে করা যেত, মাইকিং করে যদি সাতক্ষীরাবাসীদেরকে জানানো যেত জিনার কারণে মাদা পর্যন্ত পুঁতে পাথর মেরে রজম করে পৃথিবী থেকে বিদায় করা হবে, এ বিধানটা আল্লাহ দিয়েছে, এই বিধানের পক্ষে আসেন যারা আসেন তারা ময়দান ফুল হতো। আর এই দৃশ্য যদি ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে বারবার মিডিয়ায় দেখাতো আল্লাহর কসম ইফতিজিং তো দূরের কথা, এতে যে যুবকদের স্বপ্নদল বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলতে হবে ঠিক না বেঠিক? দুঃখ লাগে, কষ্ট হয়, ঢাকায় একটা পার্ক আছে, পার্কের নাম শিশু পার্ক, কি পার্ক? আরে জোরে বলেন না কেন, কি পার্ক? শিশু পার্ক। তো ঢাকায় যাওয়ার পরে চিন্তা করলাম দেখি শিশু পার্কের দৃশ্য কেমন, বলবো একটু? শিশু পার্কে নাই রে শিশু, শিশু পার্কে নাই রে শিশু, আছে শিশুর মা, স্বামীর কথাই একটুও কি মনে পড়ে না গো, স্বামীর কথাই একটুও কি মনে পড়ে না। মেকআপ করে ফিটিং হয়ে অফিস থেকে ছুটি নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে রঙিন সিনেমা, আমি ভেবে বলি কেন ইফতিজিং হবে না গো, আমি ভেবে বলি কেন দর্শিতা হবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আলোচনায় অন্য সাইডে না গিয়ে আলোচনায় যাই, মারিয়া আব্বার কাছ থেকে পারমিশন নিল, কার কাছ থেকে? জোরে বলে, আরো জোরে, আব্বার কাছ থেকে পারমিশন নিয়েছে। আব্বা যুবকের ইমান যদি নষ্ট করতে হয় পুরো পোশাকে হবে না, কি লাগবে? আরো জোরে, আমার দেশে এই পাতলা পোশাক আছে না নাই? রোম সম্রাট বলছে মারে সমস্ত রোমের ময়দান মারা আছে, তুই শুধু যা, এক পয়সা কোন দোকানদার তোর কাছে যাবে না। আমার দেশে এমন দৃশ্য ঈদের সময় যখন হয় পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা নিজেই মার্কেটিং করলো, বান্ধবীদের নিয়ে সুসজ্জিত হলো, বাছাইকৃত পোশাক নিয়ে মেকআপ করে যুবক আব্দুল্লাহ ইবনে হুদাইফা ঈমান নষ্ট করার জন্য
রাতের বেলা বের হয়ে যায়। ও বন্ধু রে, খেয়াল করে শুনতে হবে, জেলখানার ভিতরে আল্লাহর কোরআনের সৈনিক আল্লাহর ভয় যার অন্তরে একটা কল্লা ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা জেলখানার ভিতরে, কিন্তু একটা বারের জন্য আল্লাহরে বলেন, আল্লাহ ভয় কর বলেন, জেলখানার ভিতরে রাতের বেলা গুনগুন করে আল্লাহর কোরআন পড়তাছে। মেয়েটা বের হলো যখন, রোম সম্রাট জোতার মালা নিয়ে ডাক দিল মারিয়া রে, তখন মারিয়া রে তাড়াতাড়ি করে সংবাদটা আমার কানে পৌঁছে দে, ওই যুবকরে বেঈমান বানিয়েছিস, ওই যুবকের গলায় আমি জুতার মালা পরাতে চাই, সমস্ত রোমে ঘুরাইয়া এই যুবকরে আমি মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করতে চাই। আমার বন্ধু আমার বাইরে গভীর মনোযোগ। এবার মারিয়া ঘরের ভিতরে ঢুকলো যখন, মারিয়া ঘরের ভিতরে ঢুকলো যখন, দরজা জানলা বন্ধ করে দিল তখন, আব্দুল্লাহ ইবনে হুযাইফার নজর একবার গেল তখন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বুঝতে পারলো ঈমানের কঠিন পরীক্ষা এবার শুরু হয়ে গেছে। আল্লাহ ও রব গো মালিক, দেব না তোমার সঙ্গে কখনো পাল্লা। এই ঘরের ভিতরে সুন্দরী মেয়ে ঢুকেছে, দরজা জানলা বন্ধ করে দিয়েছে, কারণটা কি গো আল্লাহ, তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। মারিয়ার ডাক দেয় গানে তালে তালে, নাচের তালে তালে, যুবক রে ও যুবক, একটা বারের জন্য আমার দিকে ফেরাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা ফেরে না, কারণ আব্দুল্লাহ ইবনে হুযাইফার অন্তরে আছে কার ভয়। আরো জোরে বলতে হবে, কার ভয়? ও মুসলমান, বাংলাদেশের এক সময়ের জাতীয় অধ্যাপক দিয়ান মোহাম্মদ আশরাফকে প্রশ্ন করা হয়েছিল, শিক্ষা কি? উনি বলেছিলেন, উই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ এডুকেশন উইথ বিচ অর মোরাল ক্যারেক্টার, শিক্ষা হলো ওই জিনিস যেটা মানুষের নৈতিক চরিত্র গঠন করে। কারি কারি সার্টিফিকেট থাকলে তার শিক্ষিত বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যার চরিত্র নাই মানুষটা পশুর সমান। মারিয়াম ডাক দিয়ে দিয়ে বলতেছে, রে ও যুবক, কেন তুমি ফেরো না? আমার পরিচয় মনে হয় তুমি জানো না, আমি রাস্তার কোনো মেয়ে না, রোম সম্রাট রোম সম্রাট হিরাক্লিয়াস হলো আমার বাবা। আল্লাহ ভয় বলেন, শুধু তাই না, সুন্দরী প্রতিযোগিতায় আমি হয়েছি সুন্দরী, অতএব একটা বারের জন্য ফেরো রে, একটা বারের জন্য আমার দিকে তাকাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা তাকাই না, মারিয়া মনে মনে চিন্তা করি, আহারে এই যুবক আমার দিকে ফেরে না, মনে হয় যুবক গান শুনতে চাই, নাচ দেখতে চাই। মারিয়া গানের তালে তালে, নাচের তালে তালে, দরজা জানলা বন্ধ করে ঘরে নাচ দেয় গান দেয়, আর যুবকরে ডাক দেয়। মনে হয় মারিয়ার মনের কথা বর্তমানের গায়করে একাই দেয় গায়, এক করে শোনাই দেব কি ভাই, দেব দেব আমার প্রাণের বন্ধু রে, তুমি একবার ফেরো রে, আমার প্রাণের বন্ধু রে, তুমি একবার ফেরো রে। নিশিনাত গভীর রাতে তোমায় ডাকি রে, আমার প্রাণের বন্ধু রে, তুমি একবার ফেরো রে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, জোর হলো না। ও মুসলমান, পেঁয়াজের বস্তা থেকে পেঁয়াজ বের হয়, রসুনের বস্তা থেকে রসুন বের হয়, চাউলের বস্তা থেকে চাউল বের হয়। আপনার আমার মনের কথা বলো, যদি ওই দিকে না নিয়ে সোনার মদিনায় পাঠাতে পারতাম কতই না ভালো হয় আমার। দয়াল রসুল রে, তুমি একটু শোনো রে, আমার মায়ার নবী রে, তুমি একটু শোনো রে। নিশিনাতে গভীর রাতে তোমায় ডাকি রে, আমার দয়াল নবী রে, তুমি একটু ফেরো রে। আল্লাহ ইচ্ছা করলে স্বপ্নের ভিতরে আপনাকে আমাকে বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখাতে পারত কি পারত না? একটু জোরে বলেন, পাত্রী পাত্র না। ও মুসলমান, মারিয়া ঘরের ভিতরে নাচতে থাক, গাইতে থাক, একটু কষ্ট সে ঘরের ভিতরে পাক, যুবকের ঈমান নষ্ট হলো কিনা আমরা জানতে চাই কি চাই না? শেষ পরিণতি কি হলো কারা কারা জানতে চান? একটু দুহা তুলে দেখা না।
সৈনিকের দরজাটা খুলে দেন। ও বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযাইফা কুরআনের সৈনিক, কুরআনের প্রেমকে নিয়ে নিজের জীবনের মায়া করলো না, জীবনের মায়া ত্যাগ করে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ময়দানে নামলো। কথা বলেন ঠিক কি না, একটু জোরে বলতে হবে মুসলমান ঠিক কি না। আপনারা বিবেকবান একটু চোখটা বন্ধ করে দেখেন, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আরে কথা বলেন দেখেন, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। কার কখন আজরাইল নিয়ে যাবে কেউ এই কথাগুলো বলতে পারবো না। আসল সিরিয়াল আছে গো, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, কিন্তু আমরা এই দুনিয়ার মায়ের পরে মহাই পরে বাড়ি সাজাই গাড়ি সাজাই অট্টালিকা সুন্দর করার চেষ্টা করি, আসবাবপত্র গুলো সুন্দর করার চেষ্টা করি ভাই, কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় মৃত্যুর পরে খাটিয়ায় উঠতে হবে, ওই খাটিয়া চড়ে আমবাগানে বাগানে কাঁঠাল বাগানে সাড়ে তিন জায়গায় যাওয়া লাগবে। ওই জায়গাটা সুন্দর করার চেষ্টা আমরা করলাম না, আমাদের সে বোকা আর কেউ হতে পারে না। আমবাগানে বাগানে কাঁঠাল বাগানে ওই সাড়ে তিন জায়গায় এসি লাগানোর দরকার, ওই সাড়ে তিন জায়গায় লাইট লাগানোর দরকার। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর ওখানে আসি ওখানে লাইট ব্যাপারটা বুঝি না, আপনার আমার আমল নামা যদি সুন্দর হয় আল্লাহ পাক ওখানে জান্নাতের এসি সেট করে দিতে পারে, ওখানে জান্নাতের লাইট দিতে পারে, জান্নাতের খাদ্য দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি, গোরিস্তানের একটু মাটি পাই না কোডে রাখো রে, গোরিস্তানের একটু মাটি পাই না কোডে রাখ, ও তো এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, পরো পারের ডাক, গোরিস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরিস্তানের একটু মাটি বাইনা করে রাখ। ও তাওহীদ মুসলমান জানি না কার আব্বা নাই কার আম্মা নাই, ভাই চলে গেছে অথচ আমার রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানালো। শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে দেখলাম কোরআনে কারিমের মহব্বত অন্তরে আনবে যারা মৃত্যুর সময় আযাব পাবে না তারা, কারণ মৃত্যুর সময় কোরআনে কারিম মৃত্যু পদযাত্রীর সামনে এত সুন্দর সুরাত নিয়ে দাঁড়িয়ে যাবে। আজরাইল প্রাণ প্রদীপ নিবে যখন, ও মুসলমান মৃত পথযাত্রী কোরআনের দিকে তাকিয়ে থাকবে তখন আল্লাহু আকবার বলেন, কবর রাখার পর কোরআনের কারিম পায়ের কাছে দাঁড়াবে, মাথার কাছে দাঁড়াবে, হাতের কাছে দাঁড়াবে, বাম হাতের কাছে দাঁড়াবে। আযাবের ফেরেশতারা ঢুকতে চাইবে যখন, কোরআনে কারিম ঢুকতে দিবে না তখন। শুধু তাই না, রাসূল আমার বলেন আসসাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয় সাদকার বিনিময়। ও বন্ধু রে, কত টাকা কত দিকে ব্যয় করলাম ওই সাড়ে তিন জায়গা সুন্দর করার নিয়ত করলাম না, পাশে তার ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকালে মনে হয় যেন জান্নাতি ফেরেশতা নেমে এসেছে, এত সুন্দর সিয়ারা যারা কোরআন পড়ে সুন্নত।